আগামীকাল জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীর দিন ভুলে যদি এই খাবারগুলি খেয়ে ফেলেন, আপনার জীবনে নেমে আসবে চরম থেকে চরমতম বিপদ। হ্যাঁ বন্ধুরা, হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ, আর প্রতিটা পূজা পার্বণই বিশেষ খাওয়ার রীতি রয়েছে। আর জন্মাষ্টমীর দিন আমার বক্তব্য অনুযায়ী ভুলেও এই খাবারগুলি খাবেন না। এই খাবারগুলি আপনার জীবনকে অবধারিত পতনের দিকে টেনে আনবে, তাই অবশ্যই ভুলেও এই খাবারগুলি খাবেন না। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে চলুন এবার মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। আগামীকাল জন্মাষ্টমী, জন্মাষ্টমী সম্পর্কে বিস্তারিত তথ্য, শুভক্ষণ, শুরুর সময় সব কিছু নিয়েই পূর্বে এই চ্যানেলে আমি একটি ভিডিও তৈরি করেছি, যারা ইচ্ছুক হবেন অবশ্যই সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। তবে আজ আমি আপনাদের বলবো জন্মাষ্টমীর দিন কোন কোন খাবারগুলো একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ হিসেবে আপনার বর্জন করা উচিত, বা ভুল করে যদি এই খাবারগুলি আপনি গ্রহণ করে ফেলেন সেক্ষেত্রে আপনার কী কী প্রকারের সমস্যা আসতে পারে, এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। তার মধ্যে সর্বোত্তম নিয়মটি হচ্ছে আপনাকে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যারা নির্জলা উপবাস করে জন্মাষ্টমীর পুজো সমাপ্ত করতে পারবেন তাদের ক্ষেত্রে মঙ্গলময়, কিন্তু যারা পারবেন না তাদের উদ্দেশ্যে একটি ছোট কথাই বলবো, অবশ্যই আপনাকে নির্জলা উপবাস করার প্রয়োজন নেই, আপনি নিরামিষ আহার গ্রহণ করুন, এর ফলেও কিন্তু সুফল আপনারা অবশ্যই পাবেন। প্রিয় বন্ধুরা, শুধুমাত্র যে নিরামিষ আহার গ্রহণ করবেন তা নয়, জন্মাষ্টমীর পুজোতে এমন কিছু দ্রব্য নিবেদন করবেন যেগুলো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং সেগুলিকে অতি অবশ্যই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। যেমন তালের যে কোনো মোয়া, হ্যাঁ, বা লুচি, পরোটা, এইগুলি অবশ্যই আপনারা গ্রহণ করতে পারেন। তবে এই দিন কোনোভাবেই কোনো মাছ, মাংস, ডিম জাতীয় খাবার গ্রহণ করবেন না। তবে এছাড়াও আরও বেশ কয়েকটি খাবার রয়েছে, এগুলিকে খেতে নিষেধ করা হয়। যেমন এই জন্মাষ্টমীর দিন কোনো প্রকারের শাক কিন্তু গ্রহণ করবেন না, শাক খাওয়া টোটালি বর্জনীয়। তাই জন্মাষ্টমীর দিন কোনোভাবেই কোনো শাক আপনারা গ্রহণ করবেন না। এছাড়া বেগুন বা মাটির তলার যে কোনো সবজি এই সময় বর্জনীয়। মাটির তলার কোনো সবজি আপনারা গ্রহণ করবেন না, এর ফলে কিন্তু আপনাদের জীবনে বিপদ নামতে পারে। তাই অবশ্যই এই খাবারগুলি একেবারে বর্জন করে ফেলুন, একদিন দেখবেন সুফল অবশ্যই মিলবে আপনার। তাই মাটির তলার যে কোনো দ্রব্যগুলি অবশ্যই বর্জন করুন, এর ফলেই সুফল মিলবে, জীবনের সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে, চোখে পড়ার মতো জীবন হয়ে উঠবে সুন্দর, এবং এর ফলেই আপনি সুফল লাভ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই এই দিন কোনো প্রকারের যে বেগুন বা ডিম
বা যে কোনো প্রকারের এই ধরনের উচ্ছিষ্ট খাবারগুলি একদম খাবেন না। যদি পারেন সম্পূর্ণরূপে নিরামিষ আহার গ্রহণ করবেন, ডাল ভাত, এবং যদি সম্ভব হয় অতি অবশ্যই পরামান্ন গ্রহণ করবেন। যদি এগুলি গ্রহণ করেন এর ফলে কিন্তু আপনার জীবনে সুন্দর একটি জীবন পাবেন, জীবনের সকল সমস্যা সমাধান হয়ে উঠবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে চোখে পড়ার মতো। তাই অতি অবশ্যই আপনারা জন্মাষ্টমীর দিন এই বিশেষ জিনিসগুলি পালন করবেন। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে, আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার।